বর্তমানে আমেরিকা সহ তার বন্ধুরা ব্রিক্স জ্বরে ভুগছে। যেহেতু বিষয়টি আমেরিকার হাতে নেই, আমেরিকার হাতে আছে একটা বিষয়, ভারত এবং ব্রাজিল বা তাদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে তাকে কাজে লাগিয়ে আপাতত ব্রিক্সের প্রসারণ বা সম্প্রসারণ ঠেকানো। যদি তারা ব্রিক্সের সম্প্রসারণ ঠেকাতে না পারে, তাহলে আমেরিকার জন্য ভবিষ্যতে তার গদি হারানোর বড় ধরনের একটি সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ একসাথে 40টি দেশ এই ব্রিক্সে যোগ দেওয়ার জন্য কেন উঠে পড়ে লাগলো, এর পেছনের কারণগুলো কি আপনাদের জানতে ইচ্ছে করে না? হঠাৎ করে এতগুলো দেশ কেন একটি সংস্থায় যোগদানের জন্য মূলত লাইন ধরল? এই ব্রিক্সের সাথে যদি 40টি দেশ বা 41টি দেশে যোগদান করে এবং ব্রিক্স যদি সেটি মেনে নেয় এবং তারা নিজেদের মধ্যে যদি একটি অভিন্ন মুদ্রা চালু করে, তাহলে আপনারা কি বুঝতে পারছেন পৃথিবীতে কি লঙ্কাকাণ্ড ঘটে যাবে? বন্ধুরা, এটির জন্য মূলত স্টক করার অবস্থায় আছে আমেরিকা। কোনো কারণে বা কোনোভাবে যদি এই সবগুলো দেশকে এই মুহূর্তে ব্রিক্সের সদস্য করে নেওয়া হয় এবং তারা যদি অর্থনৈতিকভাবে একটি অভিন্ন মুদ্রা চালু করতে সক্ষম হয়, এই 41টি প্লাস 5টি মোটামুটি 45 থেকে 46টি দেশের লেনদেন ব্যবস্থা থেকে ডলারের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। বন্ধুরা, এদেরকে যদি আপনি জিডিপি হিসাবে ধরেন, তাহলে পৃথিবীর প্রায় 41%-এর উপরে জিডিপি বহন করে চীন, ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিল। সুতরাং চীন, ভারত, সাউথ আফ্রিকা, ব্রাজিল এবং রাশিয়ার যে জিডিপি, এটিকে যদি আপনি এক করেন, সেটি অবশ্যই আমেরিকা এবং ইউরোপের চেয়ে বেশি হয়। সামগ্রিক বাস্তবতায় পৃথিবীর শীর্ষস্থানীয় 3 থেকে 4টি অর্থাৎ 5টি অর্থনৈতিক দেশ একসাথে জুড়ে রয়েছে। এবং এর বাইরে আরও সবচেয়ে বড় আশার কথা হলো, চীন, ভারত, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল এরা কেউই অতি উন্নত দেশ নয়। এদের আরও সুযোগ রয়েছে জিডিপি বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর শীর্ষ অবস্থানে পৌঁছানোর। বন্ধুরা, এমনিতেই চীন এখন ধরাছোঁয়ার বাইরে, ভারত উদীয়মান সম্ভাবনাময় শক্তি, রাশিয়া যুদ্ধ পড়ে প্যাঁচকেও এখনও সে খুব ভালোভাবে টিকে রয়েছে তার অর্থনৈতিক দৌড়ে, সাউথ আফ্রিকা প্রোগ্রেসেবল আফ্রিকান একটা অন্যতম ঘোড়া বলা যেতে পারে, আর ব্রাজিল তো বিশ্বের অন্যতম বৃহত্তম একটি দেশ যার অর্থনীতি চরম সম্ভাবনাময়। পৃথিবীর সম্ভাবনাময় পাশ একসাথে হয়েছে এদের সকলেরই সামরিক বাহিনী সমীহ জাগানিয়া। রাশিয়া তো সামরিক বাহিনীতে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী। বন্ধুরা, এই মুহূর্তে রাশিয়াকে টপকে সম্ভবত চীন চলে যেতে পারে যে কোনো সময়। ভারতও পৃথিবীর সম্ভাবনাময় সামরিক শক্তি এবং ভারতের সামরিক শক্তিও হেলা করার মতো নয়। ব্রাজিল, সাউথ আফ্রিকাকে আপনি বাদ দিতে পারেন না সামরিক শক্তির অবস্থানগত দিক থেকে। সুতরাং অর্থনীতি বলেন আর সামরিক নীতি বলেন বা সামরিক শক্তি বলেন, সেটি তো রয়েছেই বিবেচনাধীন। এর বাইরে যদি আপনি জনসংখ্যা ধরেন, ভারত আর চীনের জনসংখ্যাই তো পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 40%। বন্ধুরা, সেই ভারত আর চীন যে সারা পৃথিবীর মোট জনসংখ্যার 40% লিড করে, তারা যদি কোনো একটা ব্যাপারে একমত হয় এবং তারা যদি সদিচ্ছা নিয়ে মার্কিন ডলার এবং মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর জন্য কোনো অভিন্ন মুদ্রা চালু করে, সেটি অবশ্যই মার্কিন ডলারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এটি নিয়ে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই। যতই যে বলুক না কেন, ব্রিক্স একটি মুদ্রা প্রচলন করলে মার্কিন ডলারে অ্যাকচুয়ালি কোনো প্রভাব পড়বে কিনা চরম আকারে পড়বে। বন্ধুরা, ব্রিক্সের বর্তমান ব্যাপ্তির সাথে যদি তারা বাকি দেশগুলোকে অন্তর্ভুক্তকরণের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তবে এই বছরের সম্মেলন থেকে একসাথে 40টি দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সম্ভবত হবে না। কারণ ব্রিক্সের সাংগঠনিক কাঠামো হিসেবে এর মধ্যে 5টি দেশের সম্পূর্ণ সমর্থন না পেলে সকল দেশকে বা কোনো দেশকে সদস্য করা যায় না। এক্ষেত্রে ভারত এবং ব্রাজিলের যেহেতু আরও অবজারভেশনের প্রয়োজন রয়েছে এবং তারা বলেছে যে আমাদের বিরোধিতা নাই, তবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা যেতে পারে, কোন কোন কাঠামোগুলো পূরণ করলে তারা ব্রিক্সের সদস্য হবে। এটি একটি ভালো প্রস্তাব, ঢালাওভাবে না নিয়ে বন্ধুরা আস্তে আস্তে তাদের অর্থনৈতিক সক্ষমতা এবং কোনো ইন্ডিকেটরগুলো যদি চেক করে দেওয়া যায় ইউরোপীয় ইউনিয়নের মতো, সেক্ষেত্রে তারা এমনই বলেছে বন্ধুরা যে কয়েকটি সুনির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে আমরা ব্রিক্সের সদস্য যোগ করতে পারি। সেক্ষেত্রে হয়তো কয়েকটি দেশের দৃষ্টি আকর্ষণ করবে ব্রিক্সের ক্ষেত্রে, যারা দ্রুততম সময়ের মধ্যে ব্রিক্সের সদস্য হতে পারে। বন্ধুরা, কী মনে হয় আপনাদের বিবেচনায়, বলেন তো এই দেশগুলো কোন দেশগুলো হতে পারে? আমি আমার বিবেচনায় একটু বলবো, তবে একটু আমাদের সাথে থাকতে হবে যে কোন কোন দেশগুলোর আবেদন এই মুহূর্তে ব্রিক্স বিবেচনা করতে পারে। সম্ভবত এই মুহূর্তে ব্রিক্স সেই সকল দেশগুলোর আবেদন বিবেচনা করতে পারে যাদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক বা প্রভাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিশ্বের বুকে বিবেচিত হয়।
মূলত যারা যোগদান করলে ব্রিক্সের প্রভাব বাড়ে বই কমবে না। বন্ধুরা, তেমন দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব। এক নম্বরে সৌদি আরবের অর্থনীতি এবং এর প্রভাব অর্থাৎ বৈশ্বিক প্রভাব অনস্বীকার্য, এমনকি আমেরিকার উপরও সৌদি আরব প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই সৌদি আরবের আবেদনটি তারা বিবেচনা করতে পারে অবশ্যই পজিটিভলি। বন্ধুরা, রয়েছে ইরান। আপনারা জানেন ইরানের ভূরাজনৈতিক সক্ষমতা এবং প্রভাব সম্পর্কে। ইরান এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, ইরান এখন বৈশ্বিক শক্তি হিসেবে ভূমিকা পালন করার চেষ্টা করছে। ইরানের অর্থনীতি শুধুমাত্র একটু চেপে রয়েছে বন্ধুরা আমেরিকা এবং তার মিত্রদের নিষেধাজ্ঞার কারণে। আমেরিকা এবং তার মিত্রদের এই অর্থনৈতিক বেড়াজাল ছিন্ন করার জন্য পৃথিবীতে যে কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মধ্যে ইরান হলো একটি। তাই ইরান চায় ব্রিক্সের মতো সংগঠনগুলো উঠে আসুক এবং তারা অভিন্ন মুদ্রা চালু করার মাধ্যমে তাদের যে ট্রানজ্যাকশন বা আন্তর্জাতিক লেনদেন সেগুলো ডলারের বাইরে চলে আসুক। যদি একটি ব্রিক্স একক মুদ্রা চালু করে, আপনারা কান খুলে শুনে রাখুন, সেটি ডলারের আধিপত্যকে অবশ্যই চ্যালেঞ্জ করবে, এ বিষয়ে ন্যূনতম কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ভারত, চীন, রাশিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, তুরস্ক, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মূলত এই সকল দেশগুলো যদি আপাতত প্রাথমিক পর্যায়ে ব্রিক্সের সদস্য হয় বা তারা যদি একটি অভিন্ন মুদ্রা গ্রহণ করে, তাহলে পৃথিবীর সকল দেশ, মোটামুটি ইউরোপীয় ইউনিয়ন এমনকি ফ্রান্সও, তারা কোনো না কোনোভাবে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং কাহিনীটি বুঝতে পারছেন, যদি এইভাবে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো ব্রিক্সের সদস্যপদ লাভ করে, দেখবেন ইউরোপের কিছু দেশ দৌড়াই এখানে চলে আসবে। অবশ্যই সেটি আমেরিকার জন্য মারাত্মক এক অপমানজনক ব্যাপারও হতে পারে বা তাদের জন্য অশনি সংকেতও হতে পারে। কেন এমনটি ঘটলো, এ ব্যাপারটি অবশ্যই প্রশ্ন জাগে যে কেন মানুষ বা বিশ্বের দেশগুলো দলে দলে ব্রিক্সের ছাতাতলে যোগ দিতে চাচ্ছে। এর একমাত্র ব্যাপার হচ্ছে আমেরিকার উপরে আস্থা না থাকা। বন্ধুরা, বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে অত্যন্ত ক্ষমতা থাকার পরও আমেরিকা অনৈতিকভাবে বিভিন্ন দেশের উপর, সেটি অনৈতিক হোক বা নৈতিক হোক, বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। আর এই অর্থনৈতিক অবরোধ আরোপ একটা বিষয়ে সীমাবদ্ধ থাকে না, তাদের অভ্যন্তরে ডলারের যে সকল রিজার্ভ থাকে সেগুলো আমেরিকা আটকে দেয়। অর্থাৎ আমার সম্পদ নৈতিকভাবে আপনি কখনোই আটকে রাখতে পারেন না। আপনার কাছে সুইফট কোড আছে, আপনার কাছে ফেডারেল রিজার্ভ সিস্টেম আছে, আপনার কাছে নীতি সুধার আছে, তাই কি আপনি আমার অর্থনীতির ক্ষতি করে আমার রাষ্ট্রীয় সম্পদ আটকে দেবেন? এটা কখনোই যুক্তি হতে পারে না। অথবা আপনার সাথে আমার যদি আন্তর্জাতিকভাবে মতের মিল না হয়, তাহলে আপনি আমার পর নিষেধাজ্ঞা আরোপ করবেন, সেই সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমার অর্থনীতিকে ধসিয়ে দেবে। তাই আমেরিকান অর্থনীতির বাইরে গিয়ে আর একটা সমান্তরাল অর্থনীতি তৈরি হবে, যার সাথে আমেরিকার অর্থনীতি বা ইউরোপের অর্থনীতির ইন্টারসেকশন থাকবে, অর্থাৎ তাদেরও সংযোগ থাকবে। এখানে কোনোটি কোনোটির বিরুদ্ধে নয়, একটি অপরের সহযোগী হতে পারে। তাহলে এখানে ব্রিক্সও শক্তিশালী হবে, আমেরিকাও শক্তিশালী হওয়ার দ্বারপ্রান্তে থাকবে। কিন্তু আমেরিকা আপাতত যদি ব্রিক্স এই একক মুদ্রা চালু করে ফেলে, সেক্ষেত্রে বড় ধরনের একটি ধাক্কা খাবে, এটি কেউ ঠেকাতে পারবে না। বন্ধুরা, সামগ্রিক বাস্তবতায় আসলে বলছিলাম যে কোন কোন দেশগুলো এর সদস্য হতে পারে, বলেই দিয়েছি, আশা করি মিলিয়ে নেবেন। আবারও যদি আপনাদের জ্ঞাতার্থে একটু মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে সৌদি আরব, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, এই তিনটি দেশ তিনটি মুসলিম দেশ এবং তাদের অর্থনীতি মারাত্মকভাবে ভালো। তেল অর্থনীতির উপর ভিত্তি করে মূলত দেশটিতে তাদের নিজেদের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, শুধুমাত্র নিজেদের অর্থনীতির সাথে সামরিক নীতিটিও যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত সেটি ভালো হতো। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সুকৌশলে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে তাদের নিজেদের সামরিক উৎপাদন বা সামরিক শিল্পকে পাখা মেলতে দেয়নি। শুধুমাত্র আমেরিকা জানতে চেয়েছে বা বুঝতে চেয়েছে যেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কোনোভাবেই সামরিক শক্তির দিক দিয়ে তারা যেন ইসরায়েলকে টপকে না যায়। এই ব্যাপারটি নিশ্চিত করতে গিয়ে তাদেরকে এমনভাবে সামরিক বন্দী বানিয়ে রেখেছে আমেরিকা। এখন দেখা যাক তারা নতুন ধরনের পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে, এখানে সংযুক্ত হওয়ার পর কোন ধরনের ভূমিকা পালন করে। তবে সেটি বহুমাত্রিক বিশ্বের নতুন যাত্রা বলে ধরে নেওয়া যেতে পারে, কারণ পূর্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এই সকল দেশগুলো আমেরিকার নির্দেশিত পথ ছাড়ার কোনো দিকে যাইতো না। সুতরাং এবার আমেরিকার কাছ থেকে এরা ছুটে গেছে, এবার দেখা যাক কোন ধরনের একটি বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। বন্ধুরা, সামগ্রিক বাস্তবতা অত্যন্ত কঠিন, আর সেই কঠিন বাস্তবতার মধ্যে যদি ব্রিক্স নামক এই নতুন সংগঠনটি বিশ্বকে নতুন অর্থনৈতিক দুয়ার খুলে দিতে পারে, নতুন সম্পর্কের দুয়ার খুলে দিতে পারে, তাহলে একমাত্রিক আমেরিকার স্যাংশন থেকে অনেকেই মুক্তি পাবে এবং অনেক দেশ তার আটকে থাকা অর্থ
ফেরত নিতে পারবে। বন্ধুরা, আস্তে আস্তে হয়তো আমেরিকার বোধোদয় হবে যে এই ধরনের ব্যবহার করলে পৃথিবীর বুকে তাদের অর্থনৈতিক যে একটি প্রভাব রয়েছে সেটিও একসময় ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। আর এটি হচ্ছে চরম বাস্তবতা। পৃথিবীতে চিরকাল কেউ কারোর জন্য অপেক্ষা করে না, আমেরিকার জন্য কেউ করবে না। তুমি আমার টাকা আটকে বসে আছো, আমি অন্য ড্রাইভার দিয়ে তোমাকে পাশ কাটিয়ে আমার কাজ উদ্ধার করব। সুতরাং তখন তোমার মূল্য কমে যাবে। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।